রংপুর সিটি কর্পোরেশনের আওতায় আনা হলেও এর অর্ধেক রাস্তাই রয়েছে কাঁচা, তাই দুর্ভোগের মাঝেই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। উন্নয়ন না হওয়ায় বিগত সময়ে দায়িত্বপ্রাপ্ত মেয়রকেই দুষছেন বিদায়ী কাউন্সিলর। কর্মসংস্থানের সৃষ্টি না হওয়ায় অভাব অনটনের মাঝে দিন পার করছেন অনেক মানুষ। তাই উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে এবার বিজয়ী করতে চান স্থানীয় বাসিন্দারা। রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধনের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন ইউসুফ আলী। রসিক নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচারণা চলছে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায়। মন জয় করতে লিফলেট হাতে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। সিটি কর্পোরেশনের আওতায় আনার পাঁচ বছর পর ওয়ার্ডের এমন চিত্র বলে দেয় কতটা উন্নয়ন হয়েছে। জনগণের ভোগান্তি হলেও দেখার যেন কেউ নেই এমন অভিযোগ স্থানীয়দের। বর্তমান সিটি হওয়ার এই পাঁচ বছরে আমরা এই এলাকার লোক আমরা কিছু পাই নাই। যতটা কষ্টে ছিলাম আমরা এই বৃষ্টির সময় টোটালে সেটা বলার মতো না। আমরা বিধবা ভাতাও চাই না, বয়স্ক ভাতাও চাই না, আমরা চাই আমাদের উন্নতি চাই। ঘুষ খাবে না বা আমাদের উপরে কোনো চড়া হবে না, এইভাবে যদি কাজ করে তাতে আমরা ইনশাল্লাহ ভোট দেবো, চিন্তা ভাবনা করি। পর্যাপ্ত উন্নয়ন না হওয়ায় বিদায়ী মেয়রকে দায়ী করেন বিদায়ী কাউন্সিলর। মেয়রের সবচেয়ে বেশি রুদ্ররোষের শিকার হয়েছি আমি, এবং বিশেষ করে আমাদের এই এলাকাটি মেয়রের 28 নম্বর ওয়ার্ড। আমি ইদ্রিস আলী, এটা আপনার সর্বজন বিদিত, রংপুরে সবাই জানে। মেয়র আমার এলাকাকে, আমাকে এবং আমার এলাকাবাসীকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে। পাশ করার ব্যাপারে আশাবাদী উভয় প্রার্থী। আমাকে যারা মেহনত করতেছে, মাটি ঘাটে কাজ করতেছে, তারাই অর্থ দিয়ে আমাকে নির্বাচনের আজকে যোগান দিচ্ছে। সমস্ত এলাকার জনগণ আমাকে অর্থ যোগান দিচ্ছে এবং নির্বাচন করতেছে। মানুষ যদি স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি আমার জয় ইনশাল্লাহ অবধারিত। অবহেলিত ওয়ার্ডের উন্নয়ন করতে সক্ষম এমন ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে পেতে চান স্থানীয় বাসিন্দারা। বাংলা টিভি নিউজ ডেস্ক।